লড়িয়ে দিচ্ছেন, কি হয়েছিল কাঞ্চনপুরে? এত বছর তো আমরা একসঙ্গে ছিলাম, 80-এর দুনের সেই ভয়াবহ দাঙ্গা পর্যন্ত কাঞ্চনপুর মহকুমাকে স্পর্শ করতে পারেনি, আর আপনি কোথা থেকে এসে জুড়ে এসে উড়ে বসে আপনি এখানে দাঙ্গা সৃষ্টি করে দিয়েছেন? আজকে 22টা দিন হতে চললো থমথমে পুরো কাঞ্চনপুর সাব ডিভিশন, এর জন্য একমাত্র আপনি দায়ী। আপনি যদি সত্যি রাজবংশের রক্ত আপনার শরীরে বয়, আপনি নিঃশর্তভাবে ক্ষমা চান প্রত্যেকটি মানুষের কাছে, ত্রিপুরার বাসীর কাছে, কারণ আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনার শাস্তি পাওয়া প্রয়োজন। তবুও আমাদের বড় মন নিয়ে বলছি আপনাদের ক্ষমা, আপনাকে আমি ক্ষমা করে দেব আপনাদেরকে। আর যে নাগরিক সুরক্ষা মঞ্চ, নাগরিক সুরক্ষা মঞ্চ আপনাকে যোগ্য জবাব দেবে, কারণ নাগরিক সুরক্ষা মঞ্চ সংবিধান মানে গণতন্ত্র মানে আপনাদের মতো এই উচ্ছৃঙ্খল নয়, গুলাইল দিয়ে টায়ার জ্বালিয়ে নিরীহ মানুষের উপর আক্রমণ করে আন্দোলন হয় না। আপনি নিজেকে মহারাজ বলেন, বুবাগরা বলেন, আরে আপনি তো একটা মানে সাধারণ মানবিক আপনার দৃষ্টিভঙ্গি নেই। কি করে আপনি বলতে পারেন যে 70% বাঙালি বাংলাদেশি, বাংলাদেশি গোবে আপনার যে রাজকার্য ছিল সেই রাজকার্য পর্যন্ত বাঙালিরা চালিয়েছে, আর আপনি এসে বলছেন আজকে যে বাংলা বাংলা বাঙালিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে? আমরা কখনোই বাংলাদেশি ছিলাম না। বাংলাদেশের জন্ম কবে হয়েছে? বাংলাদেশের জন্ম কবে হয়েছে? আপনি এনআরসি বলছেন না, এনআরসি হলে আপনি প্রথমে বাদ যাবেন, দম তাকে তো বলুন আপনি কবে এসেছিলেন। আর আপনি ওই দিন যুক্তি দিচ্ছিলেন না যে ত্রিপুরার রাজা রিয়াংকে বিবাহ করেছিল তাই এখন রিয়াংরা এখানের ইন্ডোজিনিয়াস ভূমিপুত্র? তাহলে আমি বলি, যদি ত্রিপুরার কেউ যদি বাংলাদেশে বিবাহ করে অথবা নেপালে বিবাহ করে, তাহলে ওইখানের যারা আছে সবাই কি নেপালের বা বাংলাদেশের ভারতের নাগরিক হয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে কে কার সঙ্গে বিবাহ করলো সেই সূত্রে যদি সে ইন্ডোজিনিয়াস হয়ে যায়, যুক্তি কোথা থেকে আসে আপনার? আমি তো শুনেছি আপনি বেশ শিক্ষিত মানুষ, শিক্ষার যদি এই রকম চেহারা হয় দরকার নেই এরকম শিক্ষা। আপনি তো দুদিন ধরে এসেছেন ত্রিপুরাতে, কবে আবার কবে চলে যাবেন? তো ত্রিপুরায় আগুন লাগাচ্ছেন কেন? তো আবারও আমি সবাইকে বলবো, এরকম যারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে উভয় অংশের, পাহাড়ি বাঙালি যাই হোক, আমরা সবার প্রথমে আমরা মানুষ, আমাদের প্রথম মানুষ আছে তাদের কাছে রাং নেই, তারা যদি তাদের ফসল বাঙালি অংশের মানুষের কাছে বিক্রি না করে, তারা যদি তাদের ছেলে মেয়েকে বাঙালিদের কাছে পড়াশোনা করাতে না পাঠায়, তারা যদি বাঙালিদের তৈরি করা যে অফিস আদালত আছে, বাঙালি শ্রমিকদের তৈরি করা সেই অফিস আদালত, সেই অফিস আদালতে এসে যদি ওনারা ডিউটি না করেন, ওনারা রাং পাবেন না। মানে পাই আহিংকে নারো বাইকে বিজনেস আলোমা কো মুসুক পুসারো তখন কি বলেছিলেন, আমি জিতি অথবা হারি। মহারাষ্ট্র ন্যাশনাল নিউজ থাঙ্গে না এনডিটিভি আছে কক সামকানি নফা জীবন কোন সামকানে বলছেন এখন এসে এনডিটিভি তে বসে ওই টিভি চ্যানেলে বসে আপনারা কিছু বলতে চান এবং এর বাইরে যদি আপনারা আমাদের উপর কোনো ধরনের আক্রমণ করতে চান তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। নাগরিক সুরক্ষা মঞ্চ 6 দিন মাত্র শুধুমাত্র মহকুমা বন্ধ করে রেখেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রতিবাদ করেছিল, আপনারা 10 তারিখে যা করেছিলেন তার প্রতিবাদ করেছিল, তাতে আপনাদের দেখা গিয়েছে কার কত দূর। তাই বলছি বাঙালিকে রাগাবেন না, বাঙালিকে চটাবেন না, ক্ষতি আপনাদেরই হবে। আর আপনি এসে এসে ফেটেছে না আপনার, আরও ফাটবে, প্রত্যেকটা ঘর থেকে বেরোবে, সেটা জাতি উপজাতি সকল অংশের মানুষ বেরোবে। আর সেদিন আপনি মুসুক বুসা নংদে মা তং নাই না মহারাজ মা তং নাই আবো সাকাঙ্গা নংছে ওয়ান সুগে মুসুক বুসা তাদের ত্রিপুরাতে স্থান নেই, সে যায় যেই হোক। আর আপনি কোথাকার রাজা, কোথাকার রাজা আপনি? আপনি কি মনে করেন এখনো রাজতন্ত্র আছে? মুসুক বুসা বত ত্রিপুরা নে মহারাজ নং সাইমি এডে মুসুক যখন যুক্ত হয়েছিলেন ভারতবর্ষের সঙ্গে, তখন ভারতবর্ষের সেই শর্ত মেনেই ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো অযথা গুজব এবং মিথ্যা ইতিহাসের ব্যাখ্যা করবেন না, আবারও অনুরোধ করে বলছি, এবার অনুনয় বিনুনয়ের পর্ব শেষ হয়ে যাবে। যদি আপনি যে ভাষায় আমাদের উপর আক্রমণ করছেন আমরা যদি তার 10% করি, তাহলে আপনি ভাবুন আপনার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে।
আমাদের অস্তিত্বের উপর আক্রমণ আনবেন না, না হলে প্রতিটি সাব ডিভিশনে, প্রতিটি ব্লকে, সারা ত্রিপুরায় নাগরিক সুরক্ষা মঞ্চ এবং প্রত্যেকটি বাঙালি এবং প্রতিটি মানুষকে সমাজে बोलना चाहता हूँ, कंचनपुर में बंगाली त्रिपुरा का लड़ाई नहीं होगा। कुछ लोग बुबागरा को बोलना चाहता है, धमकी देता है, ये लोग प्रेस कॉन्फ्रेंस करके बोलता है हमको ये चाहिए, हमको तू नहीं चाहिए, हमको इनको नहीं चाहिए। बुबागरा इस मंच से बोलना चाहता है, जो बंगाली का दुकान आनंद बाजार में जला, आप उसका कॉम्पेंसेशन का डिमांड क्यों नहीं करता? नहीं, आपको सिर्फ नफरत चाहिए। मैं बोलता हूं, इस मन से बोलता हूं, जो बंगाली का दुकान जा...